আগেই তো জান বললো, আর তুমিও বললে। খুব গরিব অবস্থা থেকে লড়াই করে আজ তুমি এই জায়গায় এসেছো। আমার যদি লেখাপড়া শেখার ইচ্ছে থাকে আমি ওই অবস্থা থেকেই শিখব। লড়াই করতে না শিখলে তো জেতা যায় না। আর যার সবকিছু থাকে সে লড়াইটা করবেই বা কি করে? তুমি আমাকে ক্ষমা করো, টাকা তো আমি নিতে পারবো না। আর যদি টাকা তোমরা দাও সে টাকা যেমন দেবে তেমনই থাকবে। টাকা আমি খরচ করতে পারবো না বাবা, ও দিদিনের কাছেই জমা থাকবে। তাহলে আর শুধু শুধু কেন দেবে বলো? মেয়েটার তো ডাঁট আছে দেখতে পাচ্ছি, আর এ কথাও তো ঠিক, মেয়েটা লোভী না। তা না হলে এই সুযোগে কত টাকা আদায় করে নিতে পারত। মা, তাহলে আসি। জেঠুমনি, জেঠুমনি, দাদাভাই দরজা এতবার ধাক্কাছি, দাদাভাই দরজা খুলছে না। আমি একটা বই নিতে গিয়েছিলাম কিন্তু দাদাভাই কিছুতেই চোখ খুলছে না। আমার না ভাল লাগছে না, দাদাভাই কেন অদ্ভুত হয়ে পড়েছে। তোমরা একবার প্লিজ চলো সবাই। তুমি যে কথা বলেছিলে তেমন কিছু করনি তো ভেলভেলেটা? তাহলে যে আমিও আর বাঁচবো না? তুমি কি জানো না, তোমাকে কি আমি বলিনি তুমি এমন কিছু করলে আমাকে আর কোনোদিনও দেখতে পাবে না কেউ? তুমি কি করেছো ভেলভেলেটা, কি করেছো তুমি? আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলি আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। চাচা,
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।